हेलो बंधुरा, गुड मर्निंग সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এবার ছাদে চলে এসেছি। ছাদে একটু ফুলগুলো দেখতে খুব ভালো লাগে। সকাল সকাল তো সবগুলো ফুল একটু তাজা তাজা থাকে, সারাদিনে তো এগুলো একটু শুকিয়ে শুকিয়ে আসে, এর জন্য তো সকালবেলা ছাদে আসছি প্রতিদিনই। তো আজকে ভাবলাম এত ভালো লাগছে ফুলগুলো দেখে একটু শ্যুট করে নিই। আর এই যে এখানে লাল লাল ফুলগুলোটা খুব ভালো, লক্ষ্মীকে দিই আমরা লাল ফুল, সব ঠাকুরকেই দেওয়া যায়, তাও লক্ষ্মীর ফেভারিট লাল ফুল। এখানে রয়েছে কিছু কিছু ডালিয়া ফুল। এখন তো মানে গরম পড়ে গেছে, তো গরমে ফুল খুব বেশি ভালো হয় না, তো কিছু কিছু রয়েছে আর কিছু গাছ নষ্ট হয়ে গেছে, তো এই আর কি। তো সকালবেলা যা যা কাজটা ছিল সেরে টেরে এবার এসেছি নিচে। নিজে আসার পর সকালে টিফিন টিফিন করে নিয়েছি, তারপর এখানে এখন আমি একটু বসে পড়েছি সব সবজি টবজি নিয়ে। সবজিটা মানে কেটে দেওয়া, কী কী রান্না হবে না হবে সবাই আমাকে জিজ্ঞেস করবে, বর্দি বলো আজকে কী রান্না হবে, তো এর জন্য ভাবলাম যে আচ্ছা ঠিক আছে দেখি কী কী রান্না করা যায়। তা আজকে বেশি রান্না মানে বেশি কিছু রান্না টান্না করবো না, কেননা মানে আজকে তো গ্রহণ, তো আমরা তো একবেলা রান্না করবো, দুপুরবেলা সব খেয়ে দিয়ে শেষ করে দেবো, এটাই আমাদের নিয়ম। তো কার কী নিয়ম জানি না, তো সকালবেলা মানে যা টিফিন করেছি এখন দুপুরের রান্নাটা সবজিটা কেটে দিচ্ছি। তো দুপুরবেলা আজকে ভাবছি ডাল করব না, কেন ডাল করলে আবার ডালটা রয়ে যায়, রাত্রিবেলা তো ডাল খাওয়া যাবে না গ্রহণে, এর জন্য সকালে একটা সরি সকালে না এখন দুপুরের রান্নাটা। তো দুপুরবেলা একটু লাউয়ের খোসা কেটে দিয়েছে। লাউয়ের খোসাটা খেয়ে আমাদের বাড়িতে খেতে খাওয়াই সবাই খুব ভালোবাসে, কিন্তু এটা আপনারা কে কী খান কে কে খান জানাবেন কমেন্ট করে। লাউয়ের খোসা কুচু কুচু করে কেটে একটু পেঁয়াজ দিয়ে ভাজা করলে খেতে খুব ভালো লাগে। আর এখানে কেটে দিয়েছি একটু শুক্তো। একটু শুক্তোটাও মানে আমি প্রতিদিনই করি গরমকালে পাতলা করে শুক্তো। শুক্তোটা হলো তোমার শসা আর ঝিঙে দিয়ে পাতলা পাতলা করে কেটে তারপরে শুক্তোটা করি। আর দেখছি আমার বড় দেওয়ারে মাছ নিয়ে এসছে, ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা তো আমাদের বাড়িতে সবার খুব ফেভারিট। তো ট্যাংরা মাছটাও ভাবছি একটু আলু বেগুন দিয়ে পাতলা পাতলা করে ঝোল করে নেবো। তা আমি এদিকে সবজিটা কাটছি আর এদিকে আমার ছোটো জায়গায় মাছ কাটছে। তো রান্নাটা এই যে ছোটো জায়গায় এখানে বসে মাছটা কাটছে, তো রান্নাটা আরেক জায়গায় করবে। আমাদের তো আমার পাঁচ যা রয়েছে, এর জন্য মানে এত কাজের চাপ নেই। একজন মাছ কেটে দিচ্ছে, একজন সবজি কেটে দিচ্ছে, একজন রান্না বসিয়ে দিচ্ছে, এরম আর কি সবাই মিলেমিশে আমরা কাজ করি। তো এই আর কি রান্না বান্না হবে এবার, তারপরে তো আবার গ্রহণ, সব খেয়ে আবার পরিষ্কার করে সব ধুয়ে মুছে রাখতে হবে। তো গ্রহণটা তো আমরা আমাদের শাশুড়ি মা যা যা মানে নিয়ম বলে গেছে আমরা সেইভাবেই করি। এখন তো শাশুড়ি মা নেই, তো আমরা শাশুড়ি মার কথা মতোই সব কিছু নিয়মগুলো পালন করি। গ্রহণে আমরা রান্নাবান্না করে মানে মানে রাখবো না, সব যা আছে খেয়ে দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে গ্রহণ ছাড়ার পর আমরা স্নান টান করে তারপরে আবার রান্না করে খাবো আর কি আমরা। তো এখন আমার আরেক যায় রান্নাটা করে নিচ্ছে, রান্না প্রায় হয়ে গেছে। এখানে ট্যাংরা মাছগুলো ভেজে তুলে নিয়েছে আর এবারে আলু বেগুনের ঝুলটা করছে। তো আলু বেগুনের ঝুলটা হয়ে গেলে তারপর আবার আমরা আরেক যায় এসে সবাইকে খেতে দিয়ে দিবে এই আর কি। তো দোকানে আমি তো সকালবেলা উঠে আবার একটু দোকানেও যেতে হয়, এখন তো লকডাউন চলছে মানে হাফ লকডাউন বা মিনি লকডাউন যাই বলুন। দোকান মানে এখন 11টা অবধি, তো দোকানে একটু হুলস্থুল লেগে যায়, তো সকালবেলা আমি দোকানে চলে যাই, দোকানে থাকি 11টা পর্যন্ত, তারপরে বাড়ি আসি। তো যায়েরা সব কিছু করে নেয় এই আর কি। তা আমার এত চাপ নেই, তাও আর কি রান্না কি করতে হবে না করতে হবে এটা আমি একটু বলে দিলে আজ সুবিধে হয়। তো ট্যাংরা মাছের ঝুলটা হয়ে গেছে একদম হালকা পাতলা করে, আর এখানে যে হয়েছে কুচুনো একদম লাউয়ের খোসা ভাজা, খুব আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার খেয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে এটা। আর এখানে রয়েছে একটা পাতলা করে শুক্তা, যেটা বলেছিলাম শুক্তো, আর এই যে ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল। এই গরমকালে পাতলা পাতলা হালকা পাতলা খেতেই খুব ভাল লাগে। তো এবারে আমরা সবাই বসে গেছি খেতে, ছেলেদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাচ্চাদেরও হয়ে গেছে, এবার যা যা ছিল মানে একদম আমরা সব কিছু নিয়ে বসে গেছি, সব খেয়ে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তো সারাদিনে এখন এসছি আপনাদের সঙ্গে একটু কথা বলবো, তার জন্য মানে সারাদিন বলতে যা যা কাজ ছিল সারাদিনে, সকালবেলা টিফিন টিফিন আছে আপনাদেরকে দেখানো হয়নি, তারপর সবজি ছাদে এসেছি একটু হাঁপিয়ে গেছি, খাওয়া দাওয়া করেই ছাদে চলে এসেছি, কারণ এত সুন্দর হাওয়া দিচ্ছে, এতই দেখুন গাছপালা দেখা যাচ্ছে, আমার চুল উঠছে, ভীষণ হাওয়া দিচ্ছে, জানি না আবার বৃষ্টি তুফান আসবে তুফান আসবে, এখন কি হবে জানি না। তো যাই হোক ছাদে এসে একটু দাঁড়ালাম, সারাদিনের রান্না বান্না খাওয়া দাওয়া, আজকে তো আবার গ্রহণ, এই 6টার সময় গ্রহণ লেগে যাবে আমাদের এখানে, তো এর জন্য মানে আজকে রান্নাবান্না যা যা করেছি দুপুরবেলা সব খেয়ে দিয়ে পরিষ্কার করে এখন আমার
আমাদের যে হেল্পার এসছে ও সব ধুয়ে ধুয়ে রেখে যাবে, রাত্রিবেলা আবার নতুন করে রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে। তো এই আর কি। তো এখন ছাদে এসছি, এই যে আমার বাবা এসছে সঙ্গে, তো দুজনে মিলে মেয়ে একটু শুয়ে আছে। আমার চুলের কি অবস্থা? চুল আর কি করে কাটবি বলতো, জঙ্গলি লাগছে, জঙ্গলি। তো ছাদে একটু আসলাম, বেশ ভাল লাগে। ব্রিজের উপরটা একদম এখন মানে ফাঁকা ফাঁকা, এই দেখুন একটা দুটো করে গাড়ি আসছে যাচ্ছে, গাড়ি না যারা ইমার্জেন্সি খুব দরকার তারা বেরোচ্ছে, এছাড়া হ্যাঁ যাদের খুব বেশি দরকার তারা একটা মানে গ্রুপ নিয়ে বেরোতে হচ্ছে, যে মানে আমাদের এই প্রবলেমের জন্য, না হলে তো বেরোতে পারবে না। ক্যামেরাটা ঘুরিয়ে দেখো। হ্যাঁ দেখিয়েছি, বৃষ্টি আসবে, বৃষ্টি আসবে, বৃষ্টি আসলে তো ভালো লাগে, বৃষ্টি আসলে তো ওয়েদারটাও ঠান্ডা হয়ে যায়। বেশি আমার বড় লাগিয়েছিল ঝিঙে গাছটা, খুব শখ করে লাগিয়েছিল ঝিঙে গাছটা, কিছু বুঝতে পারছি না ঝিঙে ধরছে, একটু এইটুকু একটু ঝিঙে ধরে আবার কালো কালো হয়ে পড়ে যাচ্ছে, এটা কি মানে কি মানে হচ্ছে কিছু বুঝতে পারছি না। খুব শখ করে লাগিয়েছিল গো গাছটা, একদম বেশ একটা মানে বড় করে ইয়ে বা কি বলে এটাকে, যাই হোক জানি না, ঠিক ঠিক মাচাং 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 বানিয়ে দিয়েছিল ভালো করে মানে ঝিঙে হবে বলে, তো হচ্ছে হয়নি, মানে ভীষণ দুঃখর। ফুল হচ্ছে, করা হচ্ছে, কি করছিস তুই? ছবি তুলছিস তো, আর কি করব, হচ্ছে না ছবি তুলছ, ঝিঙেও হয়নি, একটু বাড়া দেখে না হাঁটাহাঁটি করবো, হাঁটাহাঁটি করবো, তারপর গ্রহণ ছেড়ে গেলে তারপর আবার আমরা চান টান করি। তোমরা কে কী করো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে, গ্রহণের সময় বা গ্রহণ ছেড়ে গেলে তারপর কী করো। গ্রহণ ছেড়ে গেলে আমাদের মানে গ্রহণের সময় তো কেউ কিছু খাবে না, এমনকি বাথরুম টাথরুমও যেতে নেই, মানে শাশুড়িমায় বলে গেছে বাথরুম টাথরুমও যাবো না, কিচ্ছু খাবো না, বসে থাকবো। তারপর গ্রহণ ছাড়ার পর গিয়ে সবাই মিলে চান টান করে তারপর খাওয়া দাওয়া করবো। তো আজকে ডাবল ডাবল চান হয়ে যাবে, সব দুপুরে একবার হয়েছে, রাত্রিবেলা মানে সন্ধ্যার পর আর একবার হবে, দুবার। এখন তো গরমকাল, তার জন্য কোনো প্রবলেম নেই, শীতকাল হলে একটু প্রবলেম হতো। তো এখন এই হাঁটাহাঁটি করছি, তো আর ব্লগটা আর কন্টিনিউ করছি না, আর কী আর করবো, আর কিছু দেখারও কিছু নেই। সন্ধ্যের পর বললাম তো চান টান করে মানে খাওয়া দাওয়া করবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, যে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভাল লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। যারা নতুন বা প্রথমবার দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, ঠিক আছে? আবার দেখা হচ্ছে নেক্সটটা ভিডিওতে, আজ এই পর্যন্ত রইল, টাটা টাটা টাটা।